বাংলাদেশে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং বিভিন্ন পুকুরে মাছ এবং প্রত্যেকটা বাজার এবং সবকিছু মজাদার ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ব্ল্যাক পরীটাকে নিয়ে বের হয়ে পড়ছি, আর এদিকে দেখতে পারতেছি বুম বুম করে সোলো মোতে আপনাদের একটু স্টাইলিশ দেখালাম, তারপরে চলে আসলাম সুন্দর একটি দৃশ্য নিয়ে। এরপরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, এখানে দেখতে পারতেছেন OMG লেভেলের সকালে একটা দৃশ্য। এটা একটা মনোরম দৃশ্য যেটা সবাই দেখাতে পারে না, শুধু আমি পারি। এখানে ব্ল্যাক পরীটাকে রাইখা দিছি, আর ব্ল্যাক পরীটাকে সুন্দরভাবে রাইখা নাস্তাটাকে খাইতে চলে আসলাম। আর এখানে গরম গরম দুইটা OMG লেভেলের পরোটা নিলাম, তার সাথে একটা ডিম চাইছি, ওটা ভিডিও করতে হয় নাই। তারপরে রাসেল ভাই দিয়ে দিল দুইটা পরোটা, আর এখানে পরোটাটা দেওয়ার পরে দিয়ে দিল হালকার উপরে ঝাপসা করে একটু ভাজি। আর হচ্ছে এটার উপরে দেখতে পাচ্ছি একটা স্মোকিং ভাব হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে পুরো তাজা। খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম টুকুরে নিতে। আর টুকু ওই যে এখানে দেখতে দেখতে ঝুলতে ঝুলতে আইতে আস, ওই যে কই থেকে জানি আস্তে আস্তে তো লেট হয়ে গেল। তুই ঘুমের থেকে আসলি? না, আর আমি একটু মঞ্জ মঞ্জ মাইরা মনে করেন যে একটু ভাব নিলাম। কি অবস্থা, ভালো শুনি? এই টুকু এখানে খাবার বসে, টুকু টুকু এখানে খাইতে খাইতে ওই হলো গিয়ে একবারে রাস্তার মধ্যে এখানে আয়ে পড়ছে। তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, এখানে বাজারে চলে আসলাম সো মাছ কেনার উদ্দেশ্যে। এই বাজারে আসার পরে দেখতে পারতেছি অনেক কিছুই উঠছে, এখানে উঠার পরে চলে গেলাম টুকু তো মাছ কো। এখানে দেখতে পারতেছি বেগুনের চচ্চড়া ভাজি হচ্ছে, টমেটো দিয়া সবকিছু দিয়া, পুঁটি মাছ এবং বাইলা মাছ, অনেক ধরনের নদীর পানির মাছ সব কিছু দেখতে পারতেছি। পাঙ্গাস মাঙ্গাস যা আছে, তেলাপোকা টেলাপোকা সব কিছু। ওইদিকে টুকু আমাদের চেনাইতেছে মানুষজন, চলে আসলাম। ওইখানে পছন্দ হইলো না মাছ, চলে আসলাম এই ভাইদের কাছে অন্য বাজারে। অন্য বাজারে আসার পরে বাইল্লা করে দাম করেছিলাম 300 টাকা, তো দেয় না এখানে। তো দেখতে পারতেছি এখানে আর অনেক মাছ আছে, সো এখানে অনেকে দেখি ভিড় পড়ে গেছে এখানে এই মাছগুলো নেওয়ার জন্য পুকুরে। সো এখানে তাদের সাথে আমি দামাদামি করতেছি, তো দামাদামি করে 800 টাকা দেয়া এত কটা মাছ নিয়ে নিলাম। এই মাছগুলো মনে করেন সবাই নেওয়ার জন্য পুরো ছিটা ফিটা হয়ে গেছিলো, আমার কাছে কম টাকা আসছিল, তারপরে মনে করেন বেশি টাকা দিয়ে মাছগুলো নিয়ে নিছি। তারপরে টুকু কইতে আছে যে মাছগুলো শিখব, তো এর লেগে নিয়ে নিলাম। আর এখানে অনেক লোকজন ছিল, সবাই বললো যে আচ্ছা ঠিক আছে এই মাছটাই নিয়ে নাও, এই মাছ ভালো হবে, তাই এই মাছগুলো নিয়ে নিছি। এখানে আছে হচ্ছে আপনার শিঙ্গি মাছ এবং টুকু নিয়ে ঠকলাম নি, নিয়ে ঠকছি নি, টুকুরে জিজ্ঞেস করলাম নিয়ে ঠকছি নাকি? টুকু কইতেছে না না, কারণ টুকু সবসময় মাছ টাছ চিনে ভালো। এর লেগে টুকুরে জিজ্ঞেস করলাম, টুকুর নাম হচ্ছে ইকবাল, তো ইকবাল আর টাকাটা দিয়ে দিল। অ্যান্ড ইকবাল কি কথা, এই ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারছি এবং অনেক কিছু মজা দিতে পারতেছি। তো গাইস, এই ভিডিওর মাঝে সবচেয়ে কতটুকু কোন জিনিসটা আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকালবেলার মনোরম পরিবেশটা আপনাদের দেখাই দিলাম, এর ভিতরে আমার কাছে ভালো লাগছে যেটা একটু দেখা দিতেছি, আর ভিতরে আছে মিস্টেক গেছে হয়তোবা। অ্যান্ড দেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। বাই বাই, টাটা।